নাগ রয়েছে, তার উপর কিন্তু বিষ্ণু ঠাকুর বিরাজমান রয়েছে। তো ডাকাতেরা কিন্তু মা কালীর আরাধনা, পুরো মনে হচ্ছে না সত্যি সত্যি বদ্রীনাথেই চলে এসেছি। এত মায়ের দশ হাতে কিন্তু দশটা অস্ত্রও রয়েছে। মণ্ডপের ভিতরটা জাস্ট ওয়াও। লাইটিং শুরু হচ্ছে এখান দিয়ে, জাস্ট দেখো কতটা লাইটিং রয়েছে। যখন রাতে পুরো ব্যাপারটা জ্বলবে পুরো রাস্তাটা কিন্তু আলো হয়ে যাবে, অপূর্ব। মেইন লাইটিং এর গেট, পরপর আরো কিন্তু অনেকগুলো গেট রয়েছে, অনেক দূর অব্দি রাস্তা গেছে, অনেক দূর অব্দি কিন্তু গেট গুলো রয়েছে। পরপর এসছে কেএনসি রেজিমেন্টের একদম সামনে, ঠিক সামনেটা এরকমটা ভাবে একটা গেট করা হয়েছে, পুরো টোটাল অনেকগুলো ঘোড়া রয়েছে সামনের গেটের অংশে। কেএনসি রেজিমেন্টের এবছরের যেটা উপস্থাপনা ছিল সেটা হচ্ছে ত্রিদেব। কেমন হবে সে যে উঠেছে ত্রিদেব, চলো তোমাদেরকে দেখাবো। একদম যদি সামনের অংশটা দেখো, প্রবেশ পথে সামনের অংশটা এরকম ভাবে সাজানো, বেশ কিছু পাহাড়ের অংশ মনে হচ্ছে দেখে, বিষয়টাকে এরকমটা ভাবে করা হয়েছে। এই হচ্ছে মণ্ডপ, জাস্ট দেখো কি দারুণ লাগছে দেখতে বিষয়টা, অসাধারণ অসাধারণ। টোটাল বিষয়টা কিন্তু রাতে লাইটে অপূর্ব লাগবে দেখতে, সত্যি অসাধারণ অসাধারণ কাজ। ওইখানে সেই শিবের মূর্তিটা রয়েছে, তোমাদেরকে যখন প্রস্তুতি দেখাতে এসেছিলাম তখন দেখিয়েছিলাম। একটু যদি আমি সামনে গিয়ে বিষয়টা দেখাই, এখানে কিন্তু জলের উপর সাপ রয়েছে, সেই সাপের উপর কিন্তু বিষ্ণু ঠাকুর ভাসমান রয়েছে, পঞ্চমুখী নাগ রয়েছে তার উপর কিন্তু বিষ্ণু ঠাকুর বিরাজমান রয়েছে, এখানে জলটা করা হয়েছে, রোদেই কিন্তু লক্ষ্মী রয়েছে। এই পিছনের অংশে কিন্তু হনুমানজি রয়েছে দেখা যাচ্ছে, আর এখানে ছোট্ট গণেশ রয়েছে, আর ওই ব্যাকগ্রাউন্ডে পুরো টোটাল মণ্ডপটা অপূর্ব অসাধারণ অপূর্ব সত্যি অসাধারণ। না এসে দেখলে কিন্তু বড় মিস এই পুজোটা। কিন্তু পাহাড়ের উপর ব্যাপারটাকে করা হয়েছে, মানে পুরোটা অ্যাজ আ পাহাড় কিন্তু দেখানো হয়েছে। যদি তোমরা ভালো করে দেখো পুরো ব্যাপারটা কিন্তু পাহাড় রয়েছে, পাহাড়ের গায়ে কিন্তু বিষয়গুলোকে করা হয়েছে। অ্যাকচুয়ালি যেটা মূল মণ্ডপ, একটা মন্দিরের আদলে মণ্ডপটা করা হয়েছে, সেই মূল মণ্ডপটাও কিন্তু পাহাড়ের গায়েতেই রয়েছে। ওইদিকে ঘোড়ার অংশ রয়েছে বেশ কিছু, এইদিকে ঘোড়ার অংশ রয়েছে বেশ কিছু। এই জলের অংশের ইনস্টলেশনটা আমার ভীষণ ভালো লাগলো দেখে, পুরো বিষয়টা তোমাদের দেখালাম। চলো এবার ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করবো। এসছি ভিতরে একদম মণ্ডপের মূল মণ্ডপের সামনের অংশে, আর মূল মণ্ডপটাও কিন্তু দারুণভাবে করা রয়েছে। ঠিক তার অপোজিটে কিন্তু একটা ছোট্ট শিব ঠাকুর রয়েছে, এইখানটাতে ছোট্ট শিব ঠাকুর শিবলিঙ্গ রয়েছে, কিন্তু দুদিকে শিব পার্বতী রয়েছে, এদিকে রয়েছে এদিকে রয়েছে, তার পাশে পাশে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। এই হচ্ছে মূল মণ্ডপের সামনের অংশটা। চলো এবার ধীরে ধীরে ভিতরের অংশে প্রবেশ করি। ভিতরের এই যে কারুকাজগুলো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো করা হচ্ছিল, জাস্ট আমার সিংহগুলো ভীষণ ভালো লেগেছে, টোটাল পিলারের সাথে সিংহগুলোকে করা রয়েছে দুদিকটা। এই হচ্ছে মণ্ডপের ভিতরের অংশ, দারুণ জাস্ট ভিতরটা খুব সুন্দর, একটা পুরো এফেক্ট কিন্তু দেওয়া হয়েছে ভিতরের যে মণ্ডপটা করা হয়েছে, মন্দিরটা একটা পুরো মন্দির যেমনটা দেখতে লাগে সেরকম আদলে কিন্তু পুরো টোটাল মণ্ডপটাকে সাজানো। পুরো একটা বিশাল আকার ঝাড় রয়েছে, রাতে জ্বললে বিষয়টা হেভি লাগবে দেখতে, একদম মিডল পয়েন্টে রয়েছে। এইবারে আসি একটু মাতৃ প্রতিমায়। তোমাদেরকে বলেছিলাম প্রস্তুতি দেখানোর সময় যে এখানে কিন্তু ডাকাত কালী করা হয়েছে, অ্যাকচুয়ালি ডাকাত করা হয়েছে, দু সাইডে সমস্ত ডাকাতেরা কিন্তু মা কালীর আরাধনা করছে, সেই অংশটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, আর এখানে কিন্তু মা ডাকাত কালী রয়েছে। একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো মা কালীর রূপটা, যেহেতু ডাকাত কালী সেজন্য কিন্তু মা কালীর রূপটাও একটু ভয়ঙ্কর রয়েছে। মাকে জবা ফুলের বড় সুন্দর মালা পরানো হয়েছে, মালাটাও কিন্তু মাটি দিয়ে করা, ভীষণ সুন্দর লাগলো সত্যি। ভিতরটা, ভিতরের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, বাইরে যতটা সুন্দর ভিতরটাও কিন্তু ততটাই সুন্দর, তার সাথে সাথে মাতৃ প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর, মানে একদম অন্যরকম আদলে এখানে মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে। যেহেতু মা এখানে ডাকাত কালী রূপে পূজিত হচ্ছে সেই জন্য কিন্তু একটু ভয়ঙ্কর রূপও কিন্তু মায়ের মধ্যে রয়েছে। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, কার কার পছন্দের পুজো এটা সেটাও জানিও। হরিতলা মোড় থেকে সোজা ফ্লাইওভারের পাশ থেকে হাঁটতে হাঁটতে আমি একদম এসে পৌঁছেছি নবপল্লী ব্যায়াম সমিতির কাছে, প্রসাদে পাবো তোমাদেরকে দেখিয়েছিলাম।
সমিতির রাস্তা, এই রাস্তাটা দিয়ে যখন যাবে পুরো লাইটিং রয়েছে, পুরো যে ওপরে ছাউনিটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এটা লাইটিং, পুরোটা জ্বলবে, অসাধারণ অসাধারণ লাগবে যখন এখান দিয়ে যাবে মানুষ। এসছি মণ্ডপের একদম সামনের অংশে, আর এই হচ্ছে মণ্ডপটা, একদম পুকুরের বেশ কিছুটা অংশ কিন্তু এইবারে নিয়ে নেওয়া হয়েছে। টোটাল মণ্ডপের সামনের অংশটা ঠিক এই রকমটা হবে সাজানো। দেখো এখানে একটা এরকম মানুষ রয়েছে, যে মানুষটা কিন্তু এরকম ফাঁকা রয়েছে মাঝখান দিয়ে, মানে দুটো সাইড কিন্তু আলাদা হয়ে গেছে, দুদিকটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একদম মণ্ডপের সামনের অংশ। সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো জাস্ট কেমনটা লাগছে দেখতে, সত্যি দারুণ লাগছে সামনের অংশ। এইগুলো যখন লাইটে পড়বে না অসাধারণ লাগবে বিষয়টা। ওইখানগুলো বেশ কিছু কাঁচের বোতল রয়েছে দেখা যাচ্ছে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে। তাহলে এইটা রয়েছে মণ্ডপের মূল প্রবেশ পথ, আর এখানে প্রচুর কাঁচের বোতল ইউজ করা হয়েছে। তোমরা ভালো করে দেখো, নীল আর সবুজ রঙের কাঁচের বোতল ইউজ করা হয়েছে। এরকমটা লাগছিল, ভিতরে চলে এসেছে একদম মূল মণ্ডপের সামনের অংশে। দেখো এই হচ্ছে টোটাল মূল মণ্ডপ, তার সাইডে সাইডেও কিন্তু বেশ কিছু এরকম পিলারের মতন অংশ রয়েছে, যে অংশগুলো কিন্তু এইরকমভাবে কি সাজানো। এই যে টিনের যে জারগুলো সেগুলো কেটে কেটে কিন্তু বিষয়গুলোকে রেডি করা হয়েছে পিলারের অংশগুলোকে। যদি একটুখানি কাছ থেকে তোমাদেরকে দেখাই বিষয়টা, দেখো ঠিক এইরকম তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম যেটা, সেটা রয়েছে একদম কাছ থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক কিছু এলিমেন্টস ইউজ করা হয়েছে প্রচুর, আর ম্যাক্সিমাম কিন্তু আয়রনের স্ট্রাকচার রয়েছে। এই মানুষগুলো রয়েছে এগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তখন। এখানে একটা বিশাল বড় মানুষের স্কাল্পচার রয়েছে, দেখো যদি তোমরা ভালো করে দেখো, এদিকে রয়েছে একটা, এদিকে রয়েছে একটা, পুরো ব্যাপারটা পুরো মণ্ডপটা কিন্তু রাতে ভীষণ ভাল লাগবে দেখ। মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, যদি তোমরা ভালো করে দেখো এই হচ্ছে মূল মণ্ডপ, বেশ ভালো লাগছে কিন্তু মূল মণ্ডপের সামনের অংশটা দেখতে। মণ্ডপের একদম সামনের অংশে চলে এসেছি, সামনের অংশটা ঠিক এইরকমটাভাবে করা রয়েছে দেখো, বেশ কিছু এলিমেন্টস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। চল এবার ধীরে ধীরে উপরে উঠি, মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেইখানে একটু তোমাদেরকে নিয়ে যাই। জাস্ট অসাধারণ, ভিতরটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। মাতৃ প্রতিমার কাজ কিন্তু এখনও বেশ কিছুটা বাকি রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে করা হচ্ছে। এখানে জানোই প্রত্যেক বছর সুবৃহৎ মাতৃ প্রতিমা কিন্তু হয়ে থাকে, ভীষণই বড় মাতৃ প্রতিমার উচ্চতা। উপরের অংশটা জাস্ট তোমাদেরকে যদি দেখাই, দেখো কতটা সুন্দর করে ব্যাপারগুলোকে সাজানো, যে পুরো একটা ছোটো 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 ঝাড়ের মতন লাগছে বিষয়টা দেখতে। এগুলোর উপর যখন লাইটগুলো পড়বে, ছোটো ছোটো লাইটগুলো জ্বলবে, অসাধারণ লাগবে। এই অংশ জুড়ে, এই অংশ জুড়ে, সাইডের অংশগুলো জুড়ে কিন্তু সমস্ত গোল 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 টিনের কিছু অংশ ইউজ করা হয়েছে। এইখানে একটা স্কাল্পচার, এখানে একটা মানুষের স্কাল্পচার রয়েছে। মাতৃপ্রতিমা দেখো কি সুন্দর, মাতৃপ্রতিমাকে এখন শাড়িটা পরানো হচ্ছে, দেখো জাস্ট একদম কাছ থেকে দেখাচ্ছি মাতৃপ্রতিমার রূপটা, দেখো মাথার মুকুটটাও কি সুন্দর দেখতে। লাগলো টোটাল মণ্ডপটা দেখে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে, শুধু লাইটে ভীষণ ভালো লাগবে। তোমাদেরকে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন। নবপল্লী অ্যাসোসিয়েশনে এবছরের নিবেদন যেটা বদ্রীনাথ, জানোই তোমাদেরকে প্রস্তুতি দেখিয়েছিলাম। এসছি বদ্রীনাথের সামনে, দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে দেখতে। ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের অংশগুলো উঠে এসছে, আর সামনে পুরো বদ্রীনাথ রয়েছে, কালারে কিন্তু ভীষণ সুন্দর লাগছে টোটাল। এগুলোর উপর যখন লাইটটা পড়বে তখন অপূর্ব লাগবে দেখতে। বদ্রীনাথের গান বাজছে, পুরো মনে হচ্ছে না সত্যি সত্যি বদ্রীনাথেই চলে এসেছি, এত সুন্দর ডিটেইলে কাজগুলো করা হয়েছে। বিগত বছর আমরা কেদারনাথে প্রচুর ডিটেলিং দেখেছিলাম, এবছর বদ্রীনাথেও কিন্তু ভীষণ সুন্দর ডিটেইলিং রয়েছে মণ্ডপ। একদম সামনে চলে এসেছি আমি বদ্রীনাথের, আর জাস্ট দেখো কতটা সুন্দর, পুরো মনে হচ্ছে সত্যি সত্যি বদ্রীনাথে আমরা চলে এসেছি, পুরো ব্যাপারটা কিন্তু রিয়েল লাগছে, অসাধারণ অসাধারণ কাজ, অসাধারণ নিপুণতা। প্রবেশ পথের দু সাইডে দুটো সিংহ রয়েছে, চলো এবার ভিতরে প্রবেশ করি। মাথার উপর একটা ঘন্টা রয়েছে বিশাল বড়, এই প্রবেশ করলাম বদ্রীনাথের ভিতরে। দেখো ভিতরে টোটাল সামনের অংশে তিনখানা ঝাড় রয়েছে, আর এই হচ্ছে একদম সামনের পোর্শনটা, কি
সুন্দর লাগছে দেখো, পুরো সত্যিকারের মনে হচ্ছে বদ্রীনাথেই আমরা প্রবেশ করেছি, এতটা সুন্দর কাজ রয়েছে ভিতরে। এবার ধীরে ধীরে আস্তে আস্তে ভিতরের দিকে যদি প্রবেশ করি, জাস্ট দেখো সিলিংটা কতটা সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে সিলিং এর অংশটা দেখতে। মাঝে ঝাড়টা যখন জ্বলবে না, তখন সিলিংটা আরো অপূর্ব লাগবে দেখতে। কিন্তু এখানে গায়ে মানে বদ্রীনাথের দেওয়ালে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, বেশ কিছু রূপ রয়েছে, কিন্তু বেশ কিছু অবতার রয়েছে। মনে হচ্ছে দেখে এগুলো বিষ্ণুরই বিভিন্ন অবতার রয়েছে, কেউ বিষ্ণুর বেশ কিছু অবতার রয়েছে। টোটাল বিষ্ণুর 10 অবতার কিন্তু দেওয়ালগুলো জুড়ে রয়েছে। আসি মাতৃ প্রতিমায়, অসাধারণ। এখানে কিন্তু মায়ের 10টা মুখমণ্ডল রয়েছে, 10 মুণ্ডকালী কিন্তু এখানে করা হয়েছে। টোটাল 10টা মুণ্ড, 10টা হাত, 10টা পা কিন্তু রয়েছে। আর মায়ের 10 হাতে কিন্তু 10টা অস্ত্রও রয়েছে। ভীষণ ভয়ঙ্কর কিন্তু মায়ের রূপ এখানে, জাস্ট অপূর্ব লাগছে। মাতৃপ্রতিমা জাস্ট অসাধারণ। জাস্ট জ্বালালো, এখন দেখো ঝাড়টা জ্বালানোর পর কি সুন্দর লাগছে বিষয়টা দেখতে, দারুণ দারুণ। বিভিন্ন অংশে লাইটগুলো কিন্তু জ্বালানো হয়েছে, এই অংশে, এই অংশে, উপরের অংশে বেশ কিছু লাইট জ্বালানো হচ্ছে, হয়তো টেস্টিংটা চলছে। ঝাড়টা দেখো কতটা সুন্দর লাগছে। দেখে বাইরে চলে এসেছি, ভীষণ ভালো লাগলো আমার। সত্যি একটা রিয়েল ফিল কিন্তু আসে যখন এই মণ্ডপে কোনো জায়গার কোনো স্থাপত্য বা কোনো মন্দির বা কোনো দর্শনীয় স্থান গড়ে ওঠে না, ভীষণ সুন্দর লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওর দিয়ে বেরিয়ে আমি একদম চলে এসেছি আরও একটা প্রাঙ্গণে নিয়ে যাব এখান থেকেই তোমাদেরকে, কৈলাস ইলোরা, মানে হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের মাঠ বা আমরা সবাই ক্লাবে। এখন তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেখানে এবছর কৈলাসের মন্দির করা হয়েছে। চলো, রাস্তার গেটগুলো কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। চলে এসেছি নবপল্লী বয়েজ স্কুলের মাঠ বা আমরা সবাই ক্লাবের সামনে, ইলোরার কৈলাস মন্দির। দেখো জাস্ট কতটা সুন্দরভাবে সেজে উঠেছে, সত্যি দারুণ লাগছে দেখতে। আর একদম সামনে কিন্তু একটা জলের ইনস্টলেশন হয়েছে, যার মধ্যে কিন্তু বিষ্ণু ঠাকুর ভেসে রয়েছে দেখা যাচ্ছে, অপূর্ব। ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু পিছন দিয়ে পুরো টোটাল পাহাড়ের অংশগুলো দেখা যাচ্ছে। যদিও রাতে কিন্তু বেশি ভালো লাগবে এই মণ্ডপ, রাতে লাইটে কিন্তু অসাধারণ লাগবে সত্যি। দিনে একরকম লুক, আর রাতেবেলা কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে। টোটাল মন্দিরের গায়ে যে কারুকাজগুলো, যে শিল্পকলাগুলো, সেগুলো তো কতটা সুন্দর, কতটা ডিটেইলিং রয়েছে কাজগুলো, এবং রাতে লাইটটা পড়লে অপূর্ব লাগবে। সামনেটা যত যাচ্ছি না, তত কাজগুলো আরও বেশি ভালো লাগছে, আরও ডিটেইলিংগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। কিন্তু সত্যি দারুণ দারুণ কিন্তু উপস্থাপনা এবছরের, দারুণ মণ্ডপ সজ্জা। কিন্তু বাইরের অংশটা তোমাদেরকে সমস্তটাই দেখালাম, কতটা ডিটেলিং রয়েছে, কতটা সুন্দর কারুকাজগুলো রয়েছে, কতটা সুন্দর এই যেমন সমস্ত যে মূর্তিগুলো সেগুলো কতটা সুন্দর করে করা হয়েছে। চল এবার ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম, সামনে চলে এসেছি। জাস্ট এইটা হচ্ছে মূল মণ্ডপের প্রবেশপথ, প্রবেশপথের সামনেও সমস্ত মূর্তির অংশগুলো রয়েছে। চলো ধীরে ধীরে এবার ভিতর দিকটা প্রবেশ করি, আর মণ্ডপের ভিতরটা জাস্ট ওয়াও, অসাধারণ অসাধারণ লাগছে। টোটাল লাইটগুলো জ্বলছে বলে না, অপূর্ব, দারুণ দারুণ লাগছে কিন্তু বিষয়টা দেখতে। শুধু সিলিংটা দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম প্রস্তুতি পর্ব দেখানোর সময় যে সিলিংটা কিন্তু মারাত্মক হতে চলেছে, আর সেই রকমভাবেই কিন্তু সিলিংটা হচ্ছে মূল মণ্ডপের মেন হাইলাইট বলা যেতে পারে। এই মণ্ডপের গায়ের অংশে যে পিলারগুলো রয়েছে, সেই পিলারের মাঝখানে মাঝখানে তোমাদেরকে বলেছিলাম সমস্ত মূর্তিগুলো থাকবে, অপূর্ব লাগছে টোটাল। এই মণ্ডপ সত্যি রাতে না দেখলে কিন্তু বড় মিস, মানে সত্যি এই মণ্ডপ কিন্তু রাতের মণ্ডপ। মাতৃপ্রতিমা দেখো, মাতৃপ্রতিমা যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটা এরকম একটা মণ্ডপের মতন করে কিন্তু মাতৃপ্রতিমা এখানে তৈরি করা হয়েছে। কি সুন্দর, 10 মুণ্ডকালী কিন্তু রয়েছে, 10টা মুণ্ড, 10টা হাত, আর 10টা পা রয়েছে কিন্তু মা কালী। কালী হবে তোমাদের বলেইছিলাম, দু সাইডে কিন্তু আরও দুটো কালী ঠাকুরের রূপ তোমরা দেখতে পাবে। দেখো এখানে আরও একটা মা কালীর রূপ রয়েছে। এই পাশে চলে এসে এই পাশে কিন্তু মায়ের আরও একটা কালীর রূপ রয়েছে। টোটাল
কৈলাস মন্দির ভীষণ সুন্দর, কিন্তু উপস্থাপনা ভীষণ সুন্দরভাবে মণ্ডপের বাইরে ভিতর দুটোই সাজানো হয়েছে, আর মাতৃ প্রতিমা তো অপূর্ব, অসাধারণ মাতৃ প্রতিমা। টোটাল এখানে তিনটে মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করতে পারবে, একটা দশমুণ্ড কালী রয়েছে আর দু সাইডে দুটো কালী প্রতিমা রয়েছে, তোমাদেরকে বলেইছিলাম। যাই হোক, তোমাদেরকে পরপর কিন্তু চারখানা মণ্ডপ আমি দেখালাম, কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই পুজোটা কার কার পছন্দের পুজো সেটাও আমায় জানিও। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।